কারণ অন্যকে কষ্ট দিয়ে নিজে সুখী হওয়া যায় না তিতলি। ব্যাস, আর একবারও এই কথা নয়। এবার থেকে তুই শুধু নিজের কথা ভাব। আর কতদিন অন্যের জন্য মাথা ঘামাবি? তোর সবসময় কেন এক কথা বলছিস বলতো? তুই ছোট মা, মিষ্টু নিজের কথা ভাব, মিষ্টু নিজের কথা ভাব। ঠিকই তো বলেছি, যে কোনো ঠান্ডা মাথার মানুষ হলেই একই কথাই বলবে। কিন্তু আমি যে তা করতে পারবো না, আমি অতটা স্বার্থপর হতে পারবো না তিতলি। ওই বাড়ির লোকজনগুলো অনেক কিছু করেছে আমার জন্য, আমাকে সুস্থ করে তুলেছে। এবার যে আমার পালা তাদের জন্য কিছু করার, আর কোনো জটিলতা না বাড়িয়ে চুপচাপ ওদের জীবন থেকে সরে আসার। কেন করছিস এসব? কারণ এটাই ঠিক, আমার জন্য, মনের ডাক্তারের জন্য, সুকান্যাদির জন্য, মা বাবা সবার জন্য। তুই ভুল করছিস। না, ভুল করার থেকে বাঁচাচ্ছি নিজেকেও আর ওদেরকেও। কারো ভাঙা ঘরের উপর নিজের নিজের ভালোবাসার ইমারত তৈরি করা যায় না তিতলি। তাতে যে চোখের জল আর দীর্ঘশ্বাস লেগে থাকে। কিন্তু মিষ্টু, ব্যাস আর কোনো কথা নয় তিতলি, মনের ডাক্তার আর আমার গল্প শেষ হয়ে গেছে। প্লিজ ওটাকে শেষ হতেই দে, নতুন করে আর কোনো পাতা উল্টাস না। দোহাই তোর, করিস না। তুমি না খাওয়া পর্যন্ত আমিও তোমাকে ছাড়বো না, সত্যি বলছি। এ নাও, মুখ খুলো। এই মিষ্টি খেলেই আমার এবার গা গুলোনো জোর হবে। আচ্ছা মিষ্টি খেতে হবে না, নুনটাও তো রয়েছে, নিমকি বানিয়েছি, খা। ছোট মা, রোগকে করো আমাকে। দুপুরের খাবারই এখনো গলা দিয়ে নামেনি, আর তারপর তোমরা আমাকে এই সব এখন খাওয়াবে? আমার এবার বমি হয়ে যাবে। তুমি এই সময় বমি হওয়াটা নর্মাল, তাই বলে কি তুমি না খেয়ে থাকবে নাকি? তাই তো, এখন তো তুই আর শুধু নিজের জন্য খাবি না, তোকে দুজনের খাবার খেতে হবে। হ্যাঁ, তোমরা সবাই মিলে এই বলে বলেই আমাকে আরো মোটা করে দাও। আর কদিন বাদে আয়নার সামনে দাঁড়ালে তো নিজেকেই নিজে চিনতে পারবো না, পুরো চেহারাটাই বদলে যাবে আমার। শোনো মেয়ের কথা। আচ্ছা, এখন কিন্তু এই খাওয়া দাওয়া নিয়ে একদম নাক কোঁচকানো চলবে না, বুঝেছিস? তুই যদি ঠিক মতন না খাস, তাহলে বাচ্চার পুষ্টি ঠিক মতন কি করে হবে বল দেখি? তোর এখন মন যা চাইবে তাই খেতে হবে। আচ্ছা উর্মি, তোমার কি খিদেও পায় না নাকি? আমার তো যখন হিয়া পেটেছিল না, সারাক্ষণ খিদে পেত, রাক্ষসী খিদে। ও বোনি, কি যে বলো না। আচ্ছা সবার ক্ষেত্রে কি একরকম হয় বলো তো? এই ছোট দা, তুই ওখানে বসে বসে কি মুচকে মুচকে হাসছিস বলতো? মিষ্টু দুষ্টু মিষ্টি ফুলের গল্প দেখতে চোখ রাখুন সোম থেকে শনির রাত 8টায় আকাশ 8টায়।